আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার গার্ডেনের পজিশন কি রাখান আছে দেখাই দাম কেমন আছে। মশাল হল বড় বড় হয়ে গেছে, এখন খাইবার উপযুক্ত হয়ে গেছে। এটা আরো ঠোরার উপযুক্ত হয়েছে। আর বেশ আমার শের সেরা পশু পশু নাগা মরসের খাসা মরসের সেরা আর ভাবে ডুগি ভালাইছিলাম দেন ও ডুগি উঠছে। মাশাল্লাহ আমার কোজেট বড় হয়ে গেছে এখন। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এখন আমার ছোট ছোট লাল ধরছে। আপনারা দেখুন তো দোয়া করবেন, বড়ই তো আলহামদুলিল্লাহ আল্লাহ মাবারি। আপনারা দোয়া করবেন আমার লাভটা বাঁচত। অনেক লাভ ধরছে, বড়ই তো স্কুলের সঙ্গে গেছে।
আমার ফিয়ার আইসে গেছে, বেশি ঠিকছে না। ফেলাম ফুলাম লাগিয়া ফুকে ধরে দিছে। সুরির গাছ সুরি ফুল আইসে তো, শশার ফুল আইসে এখন একটা দুইটা ধরছে। বিলাতি দিনের পাতা এখন বড় হয়েছে, ডুবি লাম্ব হয়েছে। বন্যা হতা তুললে আরবার নতুন করে বান হরছি, আর ইসাইটি দিয়ে আরো ছোট ছোট উঠছে। যখন তুরি বেশি রই দুছে সামরিস বেগুনের গাছ কৈশাক তুলে দিছি, অনেক কৈশাক হয়েছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আর তো কিংবা মানে শসা, এই দেখুন এই দেখুন শসা বসে আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে প্লিজ শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সহযোগিতায় আমি আরো অনেক কিছু আগাইয়া যাইব। অনেক কষ্ট করি গার্ডেনটা করছি, আপনারা যদি ভালো লাগে তো কেমন কইরে জানাই কি লাগান লাগছে।
দেখো কত বড় গ্রিন হাউস আছে। ওই দেখো আলহামদুলিল্লাহ ফটো লাগছে। ওখান থেকে দেখাই কত বড় আমার গার্ডেন আলহামদুলিল্লাহ। এই যখন তোমার একটা আমার সের সেরে মরিচ দড়ি লিছে, এখন খুব সারাইতাম পেলাম না। আপনারা যদি কোনো জাতের ওষুধ জানা থাকে প্লিজ আমারে জানাই যায়। আমার গাছটা অনেক লম্ব হয়েছে, এখন মরিচ আওয়া ধরছি, এখন তো ফুকে ধরে লিছে। আমি তো অনেক ধরনের ওষুধ দিলাম, কোনো ফায়দা হন না, প্লিজ আমারে জানাই যায়। আসসালাম, এখন আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।